আসসালামু আলাইকুম দর্শক, আমি রুবেল আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটিএম অথবা টেলার মেশিনে কিভাবে টাকা আমরা জমা দিব। তো ম্যাক্সিমাম সময় আমরা এটিএম থেকে টাকা উত্তোলন করি, সেটা আমরা অনেকেই জানি। তো আজকে আমি দেখাবো কিভাবে এটিএম মেশিনে, অর্থাৎ এসিএম তো না, এটাকে সিআরএম বলে, সেই মেশিনে টাকা জমা দেবো। তো আমি আমার এটিএম কার্ডটি প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে এখানে রিডিং চিপ ডাটা, অর্থাৎ আমার ডাটাটা চেক করা হচ্ছে এবং এখানে নামটা দেখাচ্ছে এবং পিনকোডটা দিতে বলছে। তো আমি আমার 4 ডিজিটের পিন সংখ্যাটা দিয়ে এন্টার প্রেস করব। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো এখানে অনেকগুলো অপশন দেখাবে, এ পাশ থেকে টাকা উত্তোলনের, আর এ পাশে নগদ উত্তোলন, নগদ জমা। তো যেহেতু আমরা জমা দেব, নগদ জমা এটাতে ক্লিক করব এবং নিচে প্রসিড অগ্রসর এটাতে ক্লিক করব। তো এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টটা কি সেভিংস না কারেন্ট না ডিফল্ট সেই জিনিসটা। তা আমাদের অ্যাকাউন্টটা সেভিংস, আমি সেভিংসে ক্লিক করব। এখানে নাম দেখাচ্ছে, এটা কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে নিচে টাকা যেখানে রাখবো সে অপশনটি খুলে যাবে এবং এখানে আমি আমার যে টাকাটা জমা দিব সে টাকাটা ভাঁজ করে এখানে রাখবো এবং এটা যেন কোনোভাবে এবড়ো থেবড়ো না থাকে সেটা খেয়াল করব এবং কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অলরেডি উপরে লেখা আসছে নগদ গণনা হচ্ছে। তো এখানে অলরেডি আবার 3টি অপশন দেখাচ্ছে, ডিপোজিট, ক্যান্সেল এবং হচ্ছে নগদ জমা বা অ্যাড ক্যাশ। তো এখানে ডিপোজিট মানে আমি ক্লিক করলে টাকাটা জমা হয়ে যাবে, আর এই পাশে দেখাচ্ছে যে 14টি নোট দিয়েছি, 500 টাকা, 7000 টাকা। অ্যাড ক্যাশে ক্লিক করলে মানে আমি সাথে যদি আরও টাকা অ্যাড করতে চাই সেটা, ক্যান্সেলে ক্লিক করলে আমার এই ক্যান্সেল এটা বাতিল হয়ে যাবে, আর ডিপোজিটে ক্লিক করা মানে আমি টাকাটা জমা দিয়ে দিব। তা আমি এখন ডিপোজিটে ক্লিক করব, যেখানে অলরেডি দেখাচ্ছে প্লিজ ওয়েট, ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস। এবং টাকাটি জমা হয়ে গেলে অটোমেটিক একটি রিসিট আসবে এবং আমার কার্ডটি অটোমেটিক বের করে দিবে, আপনারা দেখতেই পাবেন, একটু সময় নিচ্ছে। এই যে অলরেডি রিসিটের লাইটটি ব্লিঙ্ক করছে এবং রিসিট বের হয়ে গেল এবং আমার কার্ডটিও কিন্তু বের করে দিল। এই যে কার্ডটি বের করে দিয়েছে এবং ওখানে লেখা আছে থ্যাংক ইউ। তো আপনারা চাইলে এভাবে টেলার মেশিনে অথবা সিআরএম মেশিনে আপনাদের এটিএম কার্ডটি ঢুকিয়ে এই প্রসেসে আপনারা টাকাটা জমা দিয়ে দিতে পারবেন। আমি এটা সাউথ ইস্ট ব্যাঙ্কেরটা দেখিয়েছি, এরকম অন্যান্য ব্যাঙ্কেরগুলো অনেকটাই সেম প্রসেস, হয়তো একটু এদিক ওদিক থাকতে পারে, বাট এটা মেজর কোনো প্রবলেম হবে না। তো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।